নমস্কার আমি পুষ্পিতা আসামই নারী অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই উদীয়মান বিশ্বস্ত প্রগতিশীল এবং প্রেরণা দানকারী মহিলাদের উদ্দেশ্যে আমাদের এই অনুষ্ঠানটি উৎসর্গ করা হয়েছে আমরা আশা করছি আপনারা গত সপ্তাহে ধারাবাহিকটি উপভোগ করেছেন এবং অনুপ্রাণিতও হয়েছেন আপনি আবার ফিরে আসায় আমরা সত্যি খুবই আনন্দিত গত সপ্তাহে আমরা দেখেছি যে আমাদের এ মাসের মূল বিষয় হচ্ছে আশা আমরা আশা করছি ভারতের মহিলাদের মধ্যে আমাদের ধারাবাহিকগুলি আমাদের নিজেদের জীবনে আমাদের ঘরে এবং আমাদের সমাজগুলিতে কিভাবে আশা আনতে পারে সেই বিষয়ে শিখতে সাহায্য করবে ডিসকভার আমেরিকার একটি পত্রিকা সেটি আমাদের চারপাশে ছড়ানো বিজ্ঞান প্রযুক্তির বিষয় ছাপায় দু হাজার পনেরো সালের প্রথম দিকে পত্রিকাটিতে এই আকর্ষণীয় প্রবন্ধ ছাপা হয় বিজ্ঞান গবেষণার উপরে ভিত্তি করে এর শিরোনাম ছিল দৈহিক ও মানসিক কারণে নারীরা পুরুষদের চেয়ে বেশি আঘাত অনুভব করে আমার মতে ব্যাপারটা একই সঙ্গে মজাদার এবং হতাশা ব্যঞ্জক আমি অবাক হয়ে দেখলাম গবেষণা ও পরীক্ষা নিরীক্ষা করে লেখা হয়েছে নারীদের পুরুষদের চেয়ে ব্যথা সহ্য করার ক্ষমতা খুব কম নারীরা বিদ্যুতের শখ তাপমাত্রা এমনকি অতিরিক্ত মশলা খাবার ক্ষেত্রেও স্পর্শকাতর লেখক সাফাই গিয়েছেন লেখাটা পুরুষদের অতিরিক্ত শক্তিশালী ঘোষণা করার জন্য যেমন তেমন করে লেখা হয়নি বরং নারীদের ব্যথার চিকিৎসা করার জন্য উন্নততর চিকিৎসা শাস্ত্রের প্রয়োগের আশু প্রয়োজনের কথা বলা হয়েছে তিনি আরও লিখেছেন এই সচেতনতা না থাকার জন্যই নারীদের এই এক পেশের চিকিৎসার ধারণার মধ্যেই প্রায়শই চিকিৎসিত হতে হয় কিন্তু আমরা জানি এই পক্ষপাতমূলক দৃষ্টিভঙ্গি শুধু চিকিৎসা ক্ষেত্রে সীমাবদ্ধ নয় প্রতিদিনের চালচিত্রে দেখতে পাই নারীরা যেমন লড়াই ও চ্যালেঞ্জের মুখে দাঁড়ায় তার সপক্ষে আদৌ কেউ চিন্তা করে না প্রায় দেখি বাস্তবিকভাবে আমরা নিজেরাই নিজেদের লড়াই সম্বন্ধে সচেতন নই আমি জানি আপনিও এমন ঘটনার কথা বলতে পারেন যেখানে মা মেয়ের সঙ্গে কথা বলে না শাশুড়ি বৌমাস বনি মনা হয় না পরিবারের সকলের পারস্পরিক কোনো বোঝাপড়াই নেই যখন আমরা এই রকম লড়াই করছি তখন নারী পুরুষ বা কারো কাছেই সহানুভূতি বা সহায়তা না পেলে কি আশায় বসে থাকি আজ আমরা আপনাদের কাছে এই আশার বিষয়টির পরিচয় করাবো এক জীবন্ত আশা আর তিনি হলেন যিশুখ্রিস্ট আজ আবার আমাদের সঙ্গে আছে ইন্দ্রানিদি নমস্কার ইনানিদি নমস্কার আশাময়ী নারী অনুষ্ঠানে আপনার সঙ্গে আবার মিলিত হওয়ার বিষয়টি আমার কাছে খুব খুশির বিষয় মহিলা হিসাবে আমাদের কি প্রকারের যন্ত্রণা এবং পক্ষপাতিত্বের মধ্যে বাস করতে হয় সেই বিষয়টি নিয়ে আমরা এইমাত্র আলোচনা করছিলাম এবং কিভাবে আমরা কোনো একজন ব্যক্তির অন্বেষণ করতে পারি যিনি আমাদের বুঝতে পারবেন এবং হতে পারে তিনি আমাদের উদ্ধারও করতে পারেন আমি জানি আপনারা নিয়ে আলোচনা করছিলেন আমরা এমন একটি দেশে বাস করছি যেখানে নারী জাতির উপর কয়েকটি বৃহত্তম নিদারুণ নিষ্ঠুরতা সম্পাদিত হয়েছে কেবল শুধু অতীতেই নয় কিন্তু আজকের দিনেও হচ্ছে যে দেশগুলিতে মহিলারা সব থেকে নিরাপত্তাহীন সেই দেশগুলিকে খুঁজে বের করার জন্য দু সালে থমাস রয়টার্স ফাউন্ডেশন সারা বিশ্বব্যাপী একটি ভোট গ্রহণের ব্যবস্থা করেছিল তারা স্বাস্থ্য পরিচর্যা অর্থনৈতিক অবস্থা সাংস্কৃতিক আচার অনুষ্ঠান যৌন হিংস্রতা অযৌন হিংস্রতা এবং মানব পাচারের মতো বিষয়গুলির বিচার্য বিষয় হিসাবে গ্রহণ করেছিল আর আপনি কি জানেন ভোটের ফল কি হয়েছিল ও আমি কি তা জানতে পারি নিশ্চয়ই এটি প্রকাশ করেছিল যে দেশগুলিতে মহিলারা নিরাপত্তাহীন ছিল তাদের মধ্যে আমাদের দেশেরও নাম ছিল এটা খুবই দুর্ভাগ্যজনক যে এটাই বাস্তব কিন্তু আশা আছে নিশ্চয়ই আশা আছে বই কি প্রত্যেক সংগ্রামকারী মা প্রত্যেক ঠাকুমার কন্যা এমনকি সারা পৃথিবীর জন্য একটি আশা আছে হ্যাঁ আর সেই আশাই হচ্ছে যীশুখ্রিস্ট আমাদের সংগ্রামকারী মহিলাদের জন্য তাকে আশারূপ কেন আমরা বলবো কারণ তার সম্পর্কে ঠিক এটাই বাইবেলে দেখানো হয়েছে প্রভু যীশু পৃথিবীতে থাকাকালীন যে তিনজন মহিলার সম্মুখীন হয়েছিলেন এবং তারা যখন তার সংস্পর্শে এসেছিলেন তখন কি নাটকীয়ভাবে তাদের জীবন পরিবর্তিত হয়েছিল সেই বিষয় আমরা আজকে আলোচনা করতে যাচ্ছি প্রথম মহিলা হিসাবে আমরা অবশ্যই সমরিয়া নারীর বিষয়টি দেখব যার সঙ্গে জাকবের কূপের কাছে যিশুর দেখা হয়েছিল আর আমরা এর বর্ণনা জোহন লিখিত সুষমাচার তার চার অধ্যায় চার থেকে তিরিশ পদে দেখতে পাই হ্যাঁ দেখো এখানে যেটা উল্লেখজনক বিষয় সেটি হচ্ছে এই মহিলাটির সঙ্গে কথা বলার জন্য যিশু প্রত্যেকটি সম্ভাব্য বাধাগুলির বিরুদ্ধে গিয়েছিলেন আর নয় পদ অনুসারে সে ছিল একজন সমরীয় যাদের সঙ্গে ইহুদিদের কোনো রকম মেলামেশা ছিল না তখনকার দিনে ইহুদিরা সমরুদীদের দ্বারা ব্যবহৃত থালাবাসন অথবা কোনো পাত্রও কিন্তু ভাবে ব্যবহার করতো না হ্যাঁ এটা ঠিক বিষয় যিশু যিনি একজন ইহুদি ছিলেন তিনি সমরিয়া নারীর সঙ্গে কথা বলতে যাওয়ার জন্য জাতি বৈষম্য এবং শ্রেণী বৈষম্যের বেড়া ভেঙে দিয়েছিলেন আর শুধু তাই নয় সে একজন পাপি মহিলা ছিল তাই নয় কি সত্যিই তাই আমরা যদি সতেরো এবং আঠেরো পদ দেখি তাহলে আমরা দেখতে পাব সেখানে কী প্রকারের পাপপূর্ণ পূর্ণ জীবনযাপন সে করত এবং আমরা আরও দেখব যে তার সঙ্গে কথা বলতে যাওয়ার আগে যিশু তার সম্পর্কে সব কিছু জানতেন সেই সময় যখন এই ধরনের একজন মহিলার সঙ্গে দেখা করার বিষয়টি ছিল লোকদের কাছে একটি অপ্রস্তুত হওয়ার মতো বিষয় তখন যিশু তার সঙ্গে কথা বলতে গিয়েছিলেন এবং তার সঙ্গে কথা বলতে শুরু করেছিলেন আর এটি ঈশ্বরের এক প্রকৃত দেখায়। সত্যি তাই। আপনিও কি এমন একজন ব্যক্তি যিনি এই মহিলাটির মতো একই রকম পরিস্থিতির মধ্যে আছেন আপনি কি এমন কোনো ফাঁদে পড়েছেন আপনি কি এমন কোনো পাপের মধ্যে স্বেচ্ছায় অথবা অনিশ্চুকভাবে লিপ্ত হয়েছিলেন এমন কোনো কিছু যা আপনি কাউকেই বলতে পারছেন না ছোট বা বড় যে কোনো ভুলই হোক না কেন যা আপনার মধ্যে এখনও রয়ে গেছে পরবর্তী যে মহিলাটার বিষয় আমরা আলোচনা করতে চলেছি তিনি হচ্ছেন মগদলিনী মরিয়ম যার সঙ্গে যিশুর সাক্ষাৎ হয়েছিল তার পারিপার্শ্বিক অবস্থার বিষয় বেশি কিছু দেওয়া হয়নি সুসমাচারগুলি থেকে আমরা জানতে পারি যে যে কয়েকজন মহিলা আন্তরিকভাবে যিশুকে অনুসরণ করেছিলেন তিনি তাদের মধ্যে একজন ছিলেন যিশুর মৃত্যুর সময়ও তিনি উপস্থিত ছিলেন কিন্তু আরও অধিক উল্লেখযোগ্য বিষয় হচ্ছে যিশু পুনরুত্থিত হওয়ার পর তার কবরের কাছে যিশুর সঙ্গে তার সাক্ষাৎ হয়েছিল মার্ক ষোলো অধ্যায় নয় পদে তার সম্পর্কে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় প্রকাশ করা হয়েছে সপ্তাহের প্রথম দিন ভোরবেলায় যিশু যখন পুনর্থিত হয়েছিলেন তখন তিনি মগদলেনী মরিয়মের কাছে প্রথমে আবির্ভূত হয়েছিলেন যার মধ্যে থেকে তিনি সাতটি পুত দাঁড়িয়েছিলেন যা লেখা আছে মাঠ লিখিত সুষমাচার তার ষোলো অধ্যায় নয় পদে দেখো এখানে একজন মহিলা সাতটি ভূতের দ্বারা বন্দী হয়েছিল যিশুখ্রিস্ট যে তার মধ্যে থেকে সাতটি ভূত ছাড়িয়েছিলেন তার থেকে অধিক আর অন্য কোনো তথ্য আমরা বাইবেলে কিন্তু পাই না সত্যি এই মহিলাটির বিষয়টিও আরও কত সুন্দর তাই না যে এত অধিক পাপের মধ্যে জীবনযাপন করেছিল সে শুধুমাত্র পরিত্রাণ পায়নি কিন্তু সে ছিল প্রথম ব্যক্তি যার কাছে যিশু মৃত্যু থেকে উত্থিত হওয়ার পর প্রথম নিজেকে দেখিয়েছিলেন আপনার জীবনেও কি এমন কিছু আছে যা আপনাকে বন্দি করে রেখেছে আপনি কি আশার অন্বেষণ করছেন পুনর্থিত ত্রাণকর্তা আপনারও আশা হতে পারেন এখন আমরা তাড়াতাড়ি তৃতীয় মহিলাটির বিষয়ে আলোচনা করে নিই ইনি হচ্ছেন মগদলিনী মরিয়ম যিশু যার সঙ্গে কথা বলতে গিয়েছিলেন সেই সমরীয় নারীর থেকে কিছুটা আলাদা ছিলেন এই মহিলাটি যিশুর অন্বেষণ করতে এসেছিলেন তিনি ইতিমধ্যে জানতেন যে যিশু তার জন্য আশা ছিলেন এখন আসুন আমরা লুক তার আট অধ্যায় তেতাল্লিশ থেকে আটচল্লিশ পদে উল্লেখিত মহিলার বিষয়টি দেখি বাইবেলে আরোগ্যের ঘটনাগুলির মধ্যে এটি আমার একটি সবথেকে প্রিয় ঘটনা হ্যাঁ আমারও প্রিয় বন্ধু এখানে আমরা একজন মহিলাকে দেখি যে বারো বছর ধরে প্রদর রোগে কষ্ট পাচ্ছিল তার সম্পর্কে তেতাল্লিশ পদে বলা হয়েছে চিকিৎসকেরা কেউ তাকে সুস্থ করতে পারেনি আমরা এখানে এমন একজন মহিলার বিষয়ের কথা বলছি যে তার আশার শেষ প্রান্তে উপনীত হয়েছিল সে অন্য সব রকমভাবে চেষ্টা করেছিল তাকে সাহায্য করতে পারে বলে যত জনের কথা তার মনে এসেছিল তাদের সকলের কাছে সে গিয়েছিল কিন্তু কেউ তাকে সাহায্য করতে পারেনি আর এখানে সে বিশ্বাসী নিরুপায়ভাবে যিশুর বস্ত্রের থোপ স্পর্শ করেছিল যিশু যখন তাকে বৎসে বলে ডেকেছিলেন তখন আপনি যিশুর কণ্ঠস্বরে ভালোবাসার স্পর্শ অনুভব করতে পারবেন তিনি বলেছিলেন তোমার বিশ্বাস তোমাকে সুস্থ করিল প্রিয় বন্ধু আপনি কি সমস্ত রকমভাবে চেষ্টা করেছিলেন এবং আপনার কাছে কি আর কোনো পথ খোলা নেই আপনি কি আপনার সহ্যের শেষ সীমায় পৌঁছেছেন তাহলে আপনি বিশ্বাসের যিশুকে আঁকড়ে ধরুন তিনি কেবল তিনি একাই আপনাকে রক্ষা করতে সক্ষম প্রিয় বন্ধু আমি জানি আপনাদের মধ্যে অনেকেই এখন চিন্তা করছেন যে এটি কয়েক শতাব্দী আগের কোনো একজন মহিলার বিষয় যে এমন একটি দেশে বাস করত যা আমাদের থেকে ভিন্ন সেই একই কি আজকের দিনেও আমাদের জীবন সংগ্রামে সাহায্য করতে পারবেন হচ্ছে হ্যাঁ তিনি পারেন বাস্তবিক তিনি অতীতে এবং আজকের দিনেও আমাদের মতো অসংখ্য ভারতীয় মহিলাদের উদ্ধার এবং সাহায্য করেছেন এটি আমাদেরকে অনেক বছর আগে আমাদের নিজের দেশের এক মহান নারী পণ্ডিতা রমাবায়ের কথা স্মরণ করিয়ে দেয় আপনি কি তার গল্পের সঙ্গে পরিচিত না আমি সত্যি জানি না আমি তার এবং মুক্তি মিশন সম্পর্কে জানি কিন্তু তার কাহিনীর সঙ্গে আমি পরিচিত নই আচ্ছা আপনি কি বিষয়টি আমাদের বলবেন অবশ্যই তিনি ভারতে মহিলাদের শিক্ষা এবং শক্তিশালী করার পথ ছিলেন তিনি পুনেতে মুক্তি মিশনের প্রতিষ্ঠার্থী ছিলেন যা প্রায় একশো বছর ধরে চলে আসছে এবং বছরের পর বছর ধরে এক লক্ষের অধিক মহিলা এবং শিশুরা এই সংস্থার মাধ্যমে সাহায্য পেয়ে আসছে এক লক্ষ মহিলা এবং শিশু সত্যি এটা অপূর্ব বিষয় হ্যাঁ আর তিনি তার আত্মজীবনীতে বলেছেন যে যীশুখ্রিস্টই এটি করেছিলেন এবং যেভাবে তিনি সমস্ত অত্যাচারিত মহিলাদের কাছে পৌঁছেছিলেন তা সত্যিই প্রেরণাদায়ক এখানে তার আত্মজীবনী থেকে কিছুটা অংশ আমি পাঠ করছি ফুলহামে আশ্রমগুলি পরিদর্শন করার পর যেখানে আমি সিস্টার অফ দি ক্রসের সিস্টারদের ভালোবাসার কাজগুলি দেখেছিলাম আমি একজন সিস্টারকে জিজ্ঞাসা করেছিলাম কি বিষয় তাদেরকে এই খ্রিস্টীয় তত্ত্বাবধানের কাজে এবং পতিত মহিলাদের পুনরুদ্ধারের কাজে উদ্বুদ্ধ করেছিল তিনি সমরিয়া নারীর সঙ্গে খ্রিস্টের সাক্ষাতের গল্পটি এবং প্রকৃত আরাধনার পদ্ধতির উপর তার অপূর্ব বক্তৃতাটি পাঠ করেছিলেন এবং আমার কাছে তা ব্যাখ্যাও করেছিলেন পাপীদের জন্য খ্রিস্টের অসীম ভালোবাসার কথা তিনি বলেছিলেন যিশু তাদের অবজ্ঞা করেননি কিন্তু তাদেরকে তিনি রক্ষা করতে এসেছিলেন আমি আগে কখনো এই বিষয় পাঠ করিনি অথবা শুনিও নি সাধু লিখিত সুষমাচারে চার অধ্যায় পাঠ করার পর আমি উপলব্ধি করেছিলাম যে খ্রিস্ট তার দাবি অনুসারে সত্যি স্বর্গীয় ত্রাণকর্তা ছিলেন এবং কেবল তিনি ভারতের এবং প্রত্যেকটি দেশের পদদলিত নারী জাতিকে রূপান্তরিত এবং উন্নত করতে পারেন পণ্ডিতা রমাবায়ের দৃঢ় যিশুই ছিলেন একমাত্র ব্যক্তি যিনি দেশের কষ্ট ভোগকারী মহিলাদের উন্নতির বিষয় সাহায্য করতে পারেন আর তিনি দুর্ভিক্ষ বিধ্বস্ত ভারতে শত শত শিশু বিধবা এবং অনাথদের কাছে আশা দানের বিষয় পুনেতে যে কর্মযজ্ঞ করেছিলেন তার দ্বারা এই বিষয়টি প্রমাণিত হয়েছিল পণ্ডিতা রমাবাই এবং তার তত্ত্বাবধানের অধীনে অন্য অগণিত মহিলাদের জীবনে যে যিশু আশা এবং পরিত্রাণ এনেছিলেন সেই একই যিশু আপনার এবং আমার জীবনেও আশা আনতে পারেন এবং আপনার পাপ যতই গভীর হোক না কেন অথবা আপনার কষ্টভোগ যতই বড় হোক না কেন সেটাও তার কাছে কোনো বিষয় নয় আপনি যদি আজ এই মহিলাদের মধ্যে কোনো একজনের মতো নিজেকে এমন কোনো সংগ্রামের মধ্যে শৃঙ্খলিত অবস্থায় দেখেন যেখানে আপনার মনে হচ্ছে এর থেকে বের হবার কোনো পথ নেই তাহলে আপনিও এই মহিলাদের মতো যীশু খ্রিস্টে আশা খুঁজে পেতে পারেন কে যিশু কীভাবে আমি তাকে খুঁজে পেতে পারি আপনি কি এই প্রশ্নগুলি জিজ্ঞাসা করেন যিশু ঈশ্বরের একমাত্র পুত্র যিনি আপনার এবং আমার মতো ভগ্ন পাপপূর্ণ লোকদের জন্য এই পৃথিবীতে এসেছিলেন পাপের সঙ্গে আপনি একাই সংগ্রাম করছেন না আপনার মতো আমিও আমার পাপে লিপ্ত ছিলাম এবং আশাহীনতায় বিধ্বস্ত ছিলাম সেই সময় আমি কিন্তু যিশুকে খুঁজে পেয়েছিলাম আমাদের পাপ আমাদের এবং পবিত্র ঈশ্বরের মধ্যে এক ভয়ানক গভীর ব্যবধান তৈরি করেছে আমরা যাই করি না কেন তা আমাদেরকে তার কাছে আনতে পারে না আমাদের বলিদান আমাদের ভালো কাজগুলো আমাদেরকে তার কাছে আনতে পারে না আমাদের জন্মগত পাপের কারণে এই বিষয়গুলো কিছুই করতে পারে না একটি শিশুকে কে মিথ্যা কথা বলতে অথবা ঠকাতে শেখায় কে আমাদের ঘুষ নিতে অথবা পরনিন্দা পরচর্চা করতে শেখায় অথবা ঈর্ষা করতে শেখায় অথবা রাগে পরস্পরকে আঘাত করতে শেখায় এই সমস্ত বিষয়গুলিও আমাদের ভিতরে উৎপাদিত হয় কারণ আমরা সকলে পাপের মধ্যে জন্মেছি রোমিও তিন অধ্যায় বারো পদে বাইবেলে আমাদের বলা হয়েছে সৎকর্ম করে এমন কেহই নাই একজনও নাই যিসাইও তার চৌষট্টি অধ্যায় ছয় পদে আমাদের সর্বপ্রকার ধার্মিকতা মলিন বস্ত্রের সমান পৃথিবীতে এমন কোনো কিছু নেই যার মাধ্যমে আমরা ঈশ্বরের কাছে ফিরে যাবার পথ খুঁজে পেতে পারি যিশুর কাছে আসতে পারি তার কাছে পৌঁছানোর জন্য আমরা কিছুই করতে পারি না সেই কারণে তিনি তার অপার প্রেমে তার পুত্রকে পাঠানোর দ্বারা আমাদের কাছে পৌঁছেছিলেন যিশু আপনার এবং আমার মতো একজন মানুষ রূপে বাস করেছিলেন কিন্তু তিনি চরমভাবে নিষ্পাপ ছিলেন আমাদের পাপের জন্য আমাদের যে শাস্তি প্রাপ্য ছিল সেই সমস্ত দণ্ড গ্রহণ করার জন্য তিনি মৃত্যুবরণ করেছিলেন রোমিও তার ছয় অধ্যায় তেইশ পদে বলা হয়েছে পাপের বেতন মৃত্যু তিনি ক্রুশের উপরে তার মৃত্যু দ্বারা আমাদের সমস্ত পাপের জন্য মূল্য পরিশোধ করেছিলেন কিন্তু তিনি কবরের মধ্যে থাকেননি মরিয়ম তার বিষয় সাক্ষ্য দিয়েছিলেন যে তিনি মৃত্যু থেকে পুনরুত্থিত হয়েছিলেন তার ত্রাণকর্তা এবং আশা জীবিত ছিলেন আর আজকের দিনেও তিনি আপনার এবং আমার জন্য একটি আশা হিসাবে জীবিত আছেন প্রিয় বন্ধু আপনি আশাহীনভাবে আপনার পরিস্থিতির মধ্যে আটকে থাকবেন না আপনি আপনার পাপে অসহায়ভাবে শৃঙ্খলাবদ্ধ নন যিশু আমাদের জীবন্ত আশা আপনারা যতজন আপনাদের পাপের জীবন থেকে ফিরে আসতে চান আপনারা যতক্ষণ ক্ষমা এবং নতুন জীবন খুঁজছেন যিশু আপনাদের ক্ষমা এবং নতুন জীবন দিতে চান রোমিও তার দশ অধ্যায় নয় এবং দশ পদে লেখা আছে কারণ তুমি যদি মুখে যিশুকে প্রভু বলিয়া স্বীকার করো এবং হৃদয় বিশ্বাস করো যে ঈশ্বর তাহাকে মৃতগণের মধ্য হইতে উত্থাপন করিয়াছেন তবে পরিত্রাণ পাইবে কারণ লোকে হৃদয় বিশ্বাস করে ধার্মিকতার জন্য এবং মুখে স্বীকার করে পরিত্রাণের জন্য সুতরাং যিশুকে বিশ্বাস করুন তাকে ডাকুন এবং পরিত্রাণ লাভ করুন তার কাছে আপনার সমস্ত পাপের ক্ষমা আছে স্বাধীনতা আছে এবং খ্রিস্ট যিশুতে আপনার ভবিষ্যতের জন্য আশা আছে প্রভু যিশু কেবল এই পৃথিবীতে আপনার ভবিষ্যতের জন্য স্বাধীনতা এবং আশা দেন এমন নয় কিন্তু পৃথিবীতে আমাদের জীবন সমাপ্ত হবার পরেও তিনি আমাদের স্বাধীনতা এবং আশা দেন যখন তিন অধ্যায় ষোলোপদে বলা হয়েছে কারণ ঈশ্বর জগৎকে এমন প্রেম করিলেন যে আপনার একজাত পুত্রকে দান করিলেন যেন যে কেহ তাহাতে বিশ্বাস করে সে বিনষ্ট না হয় কিন্তু অনন্ত জীবন পায় আমাদের অনন্ত জীবনের আশা আছে এমনকি এখানে আমাদের মৃত্যুর পরেও চিরকাল যিশুর সঙ্গে থাকার জীবন আমাদের আশা প্রকৃতভাবেই এক মৃত্যুহীন আশা যতজন বিশ্বাস করে এবং তাদের পাপপূর্ণ জীবন থেকে ফিরে আসে এবং তার সঙ্গে একটি নতুন জীবন শুরু করতে চায় যিশু তাদের মধ্যে বাস করার জন্য তার পবিত্র আত্মা পাঠান এটি হচ্ছে ঈশ্বরের আত্মা যা আমাদের হৃদয় এবং মনকে পরিবর্তিত করে এবং আমাদের পাপপূর্ণ জীবন থেকে জীবন জীবনযাপন করার জন্য আমাদের শক্তি দেন আমাদের পরিস্থিতি পরিবর্তন নাও হতে পারে আমাদের সমস্যাগুলি তখনও থাকতে পারে কিন্তু আপনি আর নিজের দ্বারা আপনার সমস্যাগুলির মোকাবিলা করার জন্য আর একা থাকবেন না ঈশ্বরের আত্মা যিনি বিশ্বাসীদের জীবনে আসেন তিনি প্রতিদিন আমাদের পরিবর্তিত করবেন এবং আমাদের আরও অধিকভাবে যিশুর মতো করবেন গত ধারাবাহিকের বিষয়টি স্মরণ করুন যেখানে আমরা বলেছিলাম যে আমাদের জীবনের জন্য তার উদ্দেশ্য হচ্ছে আমরা যেন যিশুর মতো হই আপনার মধ্যস্থ যিশুর আত্মায় এই উত্তম উদ্দেশ্য সম্পাদন করতে পারেন সুতরাং প্রার্থনা সহকারে কয়েক মিনিট আপনার নিজের জীবনের বিষয় গভীরভাবে বিবেচনা করুন আপনি কি এমন একজন ব্যক্তি যিনি ইচ্ছাকৃতভাবে অথবা অনিচ্ছাকৃত পাপপূর্ণ জীবনের মধ্যে আটকে আছেন অথবা আপনি কি এমন একজন ব্যক্তি যিনি জীবনে সমস্ত কিছু চেষ্টা করেছেন এবং রেখা শেষ প্রান্তে এসেছেন আমি আপনার হতাশার অনুভূতিগুলি বুঝতে পারি আমি জানি আপনি নিশ্চয়ই চিন্তা করে হয়রান হচ্ছেন এখন আমি কোথায় যেতে পারি প্রিয় বন্ধু যিশুর কাছে আসুন যিশু সমরিয়া নারীকে জীবন জলদানের বিষয় প্রতিজ্ঞা করেছিলেন যে জল আপনি পান করলে আর কখনো তৃষ্ণাক্ত হবেন না আপনার সকল উদ্বেগ ও দুশ্চিন্তার সমাপ্তি ঘটবে যিশুই আপনার সমস্ত কিছু একমাত্র উত্তর তিনি হচ্ছে একমাত্র ব্যক্তি যিনি আপনার চিন্তাগ্রস্ত প্রাণকে রক্ষা করতে এবং পরিতৃপ্ত করতে পারেন তাহলে আমরা প্রার্থনায় আসি তোমার ধন্যবাদ করি এই সুন্দর সময়ের জন্য ধন্যবাদ গো প্রভু যে তোমার বাক্যের জন্য তুমি আমাদের পরিতৃপ্ত করেছে তোমার বাক্য দিয়ে প্রভুগ বিশেষ করে প্রভু গো বন্ধুদের জন্য যারা এই অনুষ্ঠান শুনছেন তাদের প্রত্যেকের জন্য তোমার কাছে প্রার্থনা করি প্রভুকেও তুমি তাদেরকে আশীর্বাদ করো যেন এই বাক্য শুনে এই অনুষ্ঠান শুনে তোমার কাছে তারা আসতে পারে তোমার কাছে তাদের সমস্ত সমস্যার কথা বলতে পারে কারণ প্রভু তুমি একমাত্র ঈশ্বর তুমি একমাত্র আশা যে সমস্ত সমস্যা দূর করতে পারে তাই প্রভুকেও তোমার কাছে প্রার্থনা রাখি প্রত্যেকের জন্য আমাদেরকে আশীর্বাদ করো কারণ আমরা জানি প্রভুকেও তুমি আমাদের প্রার্থনা উত্তর দিয়ে থাকো প্রত্যেকের সমস্ত ভাতমার উপর রাখি প্রভু সকল পাচক্যতা ক্ষমা করো এই প্রার্থনা যীশু তোমার নামে চাই আমিন আমাদের সঙ্গে আজ যোগদান করার জন্য আপনাকে সত্যি ধন্যবাদ জানাই আপনি যদি যীশুর সঙ্গে এক নতুন জীবন শুরু করতে চান তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করুন খ্রিস্টে আমাদের বোন এবং বান্ধবী হিসাবে আমরা আপনার জন্য প্রার্থনা করতে ভালোবাসি এবং আজ আপনি যখন তার সঙ্গে এক নতুন জীবন যাপন শুরু করেছেন তখন আমরা আপনাকে সাহায্য করব। এই সিদ্ধান্ত নেওয়ার আগে আপনি যদি যিশু খ্রিস্টের বিষয়ে আরও অধিক জানতে অথবা শুনতে চান তাহলেও আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন পরের সপ্তাহে আরেকটি ধারাবাহিকে আমরা আপনার সঙ্গে একই সময় আবার মিলিত হব আশাময়ী নারী অনুষ্ঠান সঙ্গে আপনারা যুক্ত থাকুন যদি এই অনুষ্ঠানটি ভালো লেগে থাকে তাহলে আমাদের শূন্য চার 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 নয় শূন্য আট এক দুই নয় নয় নম্বরে একটা মিস কল দিন আমরা প্রতিটি মিস কলদাতাদের মধ্যে থেকে একজন দর্শক বন্ধুকে নির্বাচিত করব। এবং ওই দর্শক বন্ধুর নাম আমাদের অনুষ্ঠানে প্রকাশ করা হবে এবং একটি পুরস্কার অবশ্যই পাঠানো হবে এছাড়া অধিক জানার ও প্রার্থনার জন্য আপনি টিভি স্ক্রিনে দেখানো নম্বরে ফোন করতে পারেন আমাদের যোগাযোগের ঠিকানা টিভি স্ক্রিনে দেওয়া হল আপনি সুস্থ থাকুন ভালো থাকুন নমস্কার